আমার সোনা মানিকেরা আল্লাহর নবীকে সাহাবীরা এমন ভালোবেসেছিলেন তাদেরকে আশিকে রাসূল বলা যায় আল্লাহ নবীর কথা শুনলে চোখে পানি আসে না আমরা আশিকে রাসূল হয়ে গিয়েছি কবিটি ছেলে আরে শুধু নবী দিবস দিয়ে আশিকে রাসূল পরিচয় করা যায় না বাবা রাসূলের সুন্নাত গুলো মেনে নাও আজকে চিন্তা করে দেখেন আল্লাহ নবীকে কত ভালোবাসলেন আবু সুফিয়ানের মেয়ে ছিল আল্লাহ নবী খাদিজার টুকরা বিবি আবু সুফিয়ানের মেয়ে তার মানে আল্লাহু আকবার ইজিদের ফুফু আমিরে মাওবিয়ার বোন আপনার ঈমান এনেছিলেন ওনার আগে বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে স্বামী মারা যাওয়ার পরে আমার রাসূলের সঙ্গে বিয়ে হল রাসূলুল্লাহ আছেন মদিনায় আবু সুফিয়ান দেখা করতে আসছে আল্লাহু আকবার আবু সুফিয়ান যে এসেছে আর রাসূলুল্লাহর বিবি কি করলেন যে বিছানাটা বিছানো ছিল উঠিয়ে দিয়েছে বাপ তো বাপের মনে কষ্ট কি করবে আমি তোমার বাপ তোমাকে যন্ত্র দিয়েছি আরে আরে সারা উল্টে দিল আল্লাহ নবীর মা বিবি জবাব দিয়েছিলেন আপনি আমার আব্বা হন জেল আর সাহেবী হন না কেন শুনে রেখে দেন এ আব্বা আবু সুফিয়ান তুমি বলে বেঈমান আবু সুফিয়ান তুমি বেঈমান তুমি বেঈমান যে বিছানায় আমার আমার বাপ হলেও ওই বিছানায় বসতে দেব না তুমি দূরে বসো আল্লাহ নবীর বিছানায় আমার বাপকেও বসতে দেব না সোনা মানিকেরা রে তারা তাদের সন্তানের থেকেও তাদের বাপের থেকেও জীবনের থেকেও রাসূলুল্লাহকে বেশি ভালোবেসেছিলেন আল্লাহ নবীকে কত ভালোবাসলেন আল্লাহ নবীর পরিচয় যে আসামি ছিলেন আব্দুল্লাহ অসুবিধা হচ্ছে আপনাদের সময় তো আর বেশি নেই 10টা বেজে গেল ভাই ভাই খুলি এই তকবীর দেন দিন নারায় তাকবীর আর একটু জোরে দেন না নারায় তাকবীর এবার নারায় তাকবীর দিলে কি লস লস আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি না ভাই তাহলে আমরা যেসব কাজগুলো করে আল্লাহকে তো খুশি করার জন্যই করি কি ভাই আল্লাহ খুশি হোক না একটু জোরে বলেন বলেন নারায় তাকবীর নারায় তাকবীর পীরে কামেল আল্লামা আব্দুল জলিল সাহেব হুজুরের রিসালের সওয়াব বিশ্ব নবী দিবস মুজাদ্দিদ জামানের হক সিলসিলার ভক্ত মুরিদ নারে ভাই যারা এসব গুলোকে বেদাত বলে হ্যাঁ আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই আব্দুল্লাহ বিখ্যাত মুনাফিক আমার রাসূলের কত দাম দাম এ রাসূলুল্লাহর বিছানায় বসতে দিচ্ছে না আর এখানে কি হচ্ছে দেখেন বাপ মারা গেছে আব্দুল্লাহ গিয়ে বলছে আপনার জামা দেন এই অবস্থা আপনার জামা দেন জামা দেন তোমার রাসূল একটা জামাও দিয়ে দিলেন যা যা তোর বাপের কাফন করে দিল সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ যে বস্তু বড় মুনাফিক করে আজাব আর আপনাদের কি মনে হয় রাসূলের জামা যদি কারো গায়ে থাকে কবরে আজাব আজাব আল্লাহ নবী জবাব দিয়েছিলেন আমার সাহাবীরা ও আমার সাহাবীরা শুনে রাখো বাবা আমি রাসূলুল্লাহ তোমাদের বলে দিই আমি রাসূলুল্লাহ মানে জামাল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের গায়ে রয়েছে ও আমার সাহাবীরা যত হোক না আমি রাসূলুল্লাহ জামাল আব্দুল্লাহ ইবনে উবাই গায়ে থাকবে অতক্ষণ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের খবর আজাব হবে না হবে না তবে শুনে রাখো আমি রাসূলুল্লাহ গায়ে জামা মুবারক দিয়ে এই আব্দুল্লাহ ইবনে উবাইকে খবরের ভিতরে যখন শোয়ার হবে ও আমার সাহাবীরা আল্লাহ পাকের ফেরেশতারা আমি রাসূলুল্লাহ গায়ে জামা মুবারক ওই মুনাফিকের গায়ে রাখবে না শুধু তাই নয় আব্দুল্লাহ ইবনে
সুরুলের খবরে আমি রাসূলুল্লাহ গায়ে শুধু জামা নয় বাবা আমি রাসূলুল্লাহ এই জামা মুবারকের একটা শুধু যদি থাকে কবরের মাটি আর আব্দুল্লাহ ইবনে উবাইকে চাপ দেবে না الله أكبر.
যুদ্ধ যখন শেষ খালিদ ইবনে ওয়ালিদকে ডেকে বলছে ভাই খালিদ এই একটা টুপির জন্য এতটা ক্ষতি হলো এই 50 থেকে 60 জন যে শহীদ হয়ে গেল যদি একটা টুপি নেবার জন্য কেন টুপিটা না নিয়ে হতো না আল্লাহু আকবার খালিদ ইবনে ওয়ালিদের চেহারা লাল বেয়াদব খবর জানিস আমি খালিদ ইবনে ওয়ালিদ আমার জীবন দিয়ে দেব আল্লাহ নবী সাহাবীরা জীবন দিয়ে দেবে খালিদ ইবনে ওয়ালিদ আবার কারো ক্ষমতা নাই যুদ্ধ করার মতো ক্ষমতা নাই শুনে রাখো আমি খালিদ ইবনে ওয়ালিদ আল্লাহ নবীর চুলের বাবা কাতে আল্লাহ আমাকে যুদ্ধের ময়দানে জয়ী করিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ ও সুসমার কিরাম বাবা কাটালে এলাকার ভাইরা জওয়ানেরা যুবকেরা খালিদ ইবনে ওয়ালিদ জিহাদের ময়দানে জোরে বলুন সুবহানাল্লাহ আরে ওই মুস্তাফার যদি একটা চুলার এত দাম হয় তাহলে আমার মুস্তাফার দাম কত সুবহানাল্লাহ আমার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবরা বলে নবী দিবস কত না বাড়ি রবিউল আউয়াল করা যাবে না আমার ভাইরা লাইন শাকারতুম লাযীদান্নাকুম নিয়ামতের শুকর আদায় করতে হয় না এই নিয়ামতের শুকর আদায় করতে হয় কে কিছু বলে না
এত ভালোবাসে আমার আব্বা খুব অসুস্থ হ্যাঁ আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আমার আব্বার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন হায়াত দেয় বলেন না আল্লাহ আমিন আপনার ক্যান্সার আছে আস্তে আস্তে খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে আমার সঙ্গে মাওলানা সাহেব সাহেব বলছিলেন যে সব সময় যেন বুকের মধ্যে হুদ হুদ বাপ কি হ্যাঁ আমার আমার এই কথা বললাম এই জন্য আমার এই ইহুদির সঙ্গে দেখা হলে আপনারা দেখবেন কি খেয়াল করেন যারা ইউটিউবাররা তো সব জায়গায় থাকে হুজুর উঠবে আমি নামবো কিংবা আমি নামবো হুজুর সালাম সালাম করে আগে জিজ্ঞেস করি আব্বা ভালো ভালো সুবহানাল্লাহ এই এতটুকু জিজ্ঞাসা করার লোক একজনই ছিলেন তিনি হলেন পীর আল্লামা কালী বলে হুজুর রহমাতুল্লাহ আলাইহি জনাব সুবহানাল্লাহ গিয়ে জিজ্ঞাসা করছি আব্বা ভালো আছে মা ভালো আছে বৌমা কেমন আছে বাচ্চাগুলো আচ্ছা পীর জিজ্ঞাসা করলে মুরিদের ভালো লাগতে লাগে সুবহানাল্লাহ বলে এটা ভালো লাগে সব সাথে তার মাইকি বলা যায় আল্লাহু আল্লাহ যেমন চুলের বরকত আছে রাসূলুল্লাহ জুতোর বরকত আছে আল্লাহর ওলিদের জুতোর মধ্যে ফায়েজ আছে সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের জুতোর মধ্যে ফায়েজ আছে এই হাবিব সাহেব আপনাদের ওই মানে হুজুরের মাদ্রাসার যে হাবিব সাহেব হাবিব সাহেব জিজ্ঞেস করবে আমি তো জলসা সিজনে প্রায় নাই এখানে এখানে মাগরিব নামাজ আর এখানে এলেই আব্দুল জলিল সাহেব কবর জিয়ারত না করে আমি যাই দাঁড়ালেই কবর জিয়ারত করি আবার বিপদে পড়বে মুসিবতে পড়বে আল্লাহর ওলিদের কবর জিয়ারত করবে আল্লাহ আপনার বিপদ আপদ আপদ করবে জোরে বলুন সুবহানাল্লাহ বিপদ মুসিবতে পড়বে রসুলের উপরে বেশি বেশি দরুদ পড়বে বিপদ মুসিবতে পড়বে তো নামাজে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন সুবহানাল্লাহ এটা নবীদের সুন্নাত নবীরা যখন মুসিবতে পড়তেন নামাজে দাঁড়িয়ে আজকে আমাদের কাছ থেকে সে নামাজ অনেক দূরে আমার ভাইয়েরা সোনা আমারি কিনা ও জওয়ানেরা কে কি ফতোয়া দিল কারো ফতোয়া কানে নেবে না অনেকে বলে নবী শোনে না অনেকে বলে নবী দেখে না অনেকে বলে নবী আমার মরে মাটি হয়ে গেছে আমি আপনাকে দলিল দিয়ে দেবো খোদার কাসাম আমি কেতাব না বলে কথা বলিনি কেতাব আমার কাছে দলিল মজুদ রয়েছে বাবা এরপর থেকে মনে করছি কেতাব নিয়ে উঠব সবাই মোবাইল থেকে অস করছি আর অত হাদিস সব 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 আজ থেকে লেখা শুরু দাই 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 দিলে ওর মধ্যে এত হাদিস বলে তো অত হাদিস কি করে আমার ভাইয়েরা সোনা বাড়ি কিনা বাংলাদেশে মুসাদিন জামানের ভক্ত বাংলাদেশে টপ র‍্যাঙ্ক কেনারে আলেমের নাম আল্লামা কপিলউদ্দিন সরকার এরা সব মিজানুর রহমান আজহারির পাগল এই সিলসিলার পাগলেরা আমি তোমাদের মধ্যে বলে যাচ্ছি আব্বাসী দর্শক মাওলানা কপিলউদ্দিন সরকারের অশ্রদ্ধে আকীদা ভালো করতে চাও আল্লাহ কি আলেম আমার আমার দাদা পীরের সিলসিলার আমার কপিল উদ্দিন সরকার উনি একটা কিতাব লিখেছে বাবা সব কিতাবে হাওলা দিয়েছে আমি বাংলাদেশ থেকে কিতাব নিয়ে এসেছি গত পরশুদিন প্রায় 6000 টাকার কিতাব ঢুকেছে সোনাবাড়ি ওই কিতাবে হাদিস তুলে দিয়েছে আল্লাহ নবী আলাইহি সালাম করেরা কবরের ভিতর থেকে জীবিত মানুষেরা যেভাবে চলাফেরা করে আল্লাহ নবী আলাইহিস সালাম বলেরা ওইভাবে চলাফেরার ক্ষমতা রাখে জোরে বলুন সুবহানাল্লাহ
الأنبياء في قبورهم فيصلون نبيرا نماز پڑھے জোরে বলুন সুবহান আমাদের কবরে নামাজ আমাদের কবরে নামাজ আল্লাহু আকবার নবীদের বরাবর কোন রাসূলাবানি কেনা আমার নবীর খাতিরে আল্লাহ সব নবীগুলোকে বানিয়েছে সোনাবানি আল্লাহ আপনার মাদারিজুল নবুয়ার আল্লাহ নবীর বিদায় হজের চ্যাপ্টারটা পড়বেন সব সব রেফারেন্স মাদারিজুল নবুয়াতে আল্লাহ নবীর বিদায় হজের আল্লাহ নবী যখন মদিনা শরীফ থেকে হজ করতে যাচ্ছেন আল্লাহ নবী একটা জায়গা আছে আল্লাহ নবী বারবার আমি রাসূলুল্লাহ দেখলাম আল্লাহ নবী হাইয়াতে সালে আলাইহিস সালাম ইহরামের কাপড় পরে হযরতে সালে নবী হজ আদায় করতে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ এই আওয়াজ এই সালে নবী বড় না আমার নবী বড় সালে নবী বড় না আমার নবী বড় نعم